नमस्कार बंधुरा एस्ट्रो कनेक्शन यूट्यूब चैनले आपनादेरके अनेक अनेक स्वागत जानाई। बंधुरा आज आमी आपनादेरके बोलबो এই সূর্যগ্রহণের ফলে সম্ভাব্য এই চারটি রাশি লটারি থেকে কোটিপতি হতে চলেছে। তো কোন সেই চারটি রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি এতটুকু স্কিপ করবেন না, পুরো দেখুন। আর হ্যাঁ, ভিডিওর শেষে আমি কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন বলবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে কিন্তু আপনাদের এই ভিডিও দেখার মানেটাই নষ্ট হয়ে পড়বে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। লটারি লটারি এমন একটা জিনিস যেটা অল্প সময়ে কোনো মানুষকে ধনী করে দেয়, আর এই লটারি আপনি বা আমি প্রত্যেকেই চাই, কিন্তু আমাদের জীবনে একবার না একবার লটারি লাগুক। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের লটারি কিন্তু লাগে না, তার কিছু গ্রহগত কারণ রয়েছে। সেই কারণটি আমি ভিডিওর শেষে বলতে চলেছি এবং কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেই সমস্ত কিছু আমি শেষে বলবো। কারণ আমি চাই না যে আপনাদের কষ্টার্জিত মূল্যবান অর্থ আননেসেসারিভাবে নষ্ট হোক, তাই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আমি এই ভিডিওতে রেখেছি। তো প্রথম অবস্থায় যদি লটারি লাগার সম্ভাবনা আমি যতটুকুটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে কিন্তু লটারি লাগার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে কিন্তু লটারি লাগার কিন্তু প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা রয়েছে। এরপরে যে 3 নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে কিন্তু লটারি লাগার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। এবং শেষ যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে কিন্তু লটারি লাগার প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা রয়েছে। এই গেল লটারি লাগার কোন কোন রাশির সম্ভাব্য যোগ রয়েছে। এবার আমি বলি, আপনি যদি এই সব রাশির মধ্যে পড়েন সেক্ষেত্রে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি আমি বলতে চলেছি, তাই মাইনরলি শুনুন। প্রথম অবস্থায় লটারি লাগার জন্য 2টি গ্রহ আপনার জন্মছকে শুভ থাকতে হয়। কোন 2টি গ্রহ? এক হচ্ছে রাহু গ্রহ, কারণ রাহু গ্রহ এমন একটি গ্রহ যেটি আচমকা অর্থ এনে দেয়, আচমকা মানুষকে ধনী করে ফেলে। এবং দ্বিতীয় যে গ্রহটি শুভ থাকা দরকার সেটি হচ্ছে শনি গ্রহ, এবং পাশাপাশি শুক্র গ্রহটাও ভালো থাকার প্রয়োজন রয়েছে। আপনার জন্মছকে এই কটি গ্রহ যদি ভালো থাকে তাহলে লটারি লাগার সম্ভাবনা 1 স্টেপ এগিয়ে যায়। এর পরের স্টেপের যদি কথা বলি সেটা আপনার জন্ম তারিখ নিয়ে। আপনার জন্ম তারিখ কী থাকলে লটারি লাগার সম্ভাবনা প্রবল পরিমাণে থাকে এবং লটারি কাটার জন্য কি কি নিয়মাবলী রয়েছে সেটা অলরেডি আমি ভিডিও করে ফেলেছি, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে এই ভিডিওটি ওয়াচ করার পর ওই ভিডিওটি একবার ওয়াচ করে নিন। এবার আমি বলি, আরেকটি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেটি হচ্ছে দেখুন, গ্রহণ সমস্ত রাশির ক্ষেত্রে কিন্তু খারাপ, আমি আবারও বলি, তবে এই গ্রহণের আফটার এফেক্ট আফটার 15 ডেজ পর্যন্ত থাকে। হ্যাঁ বন্ধুরা, মানে আগামীকাল রবিবার 21 তারিখ গ্রহণটি শুরু হতে চলেছে, তার থেকে 15 দিন পর্যন্ত কিন্তু আফটার এফেক্ট গ্রহণের থাকবে। তাই এই কটি রাশি, যে কটি রাশি লটারি লাগার সম্ভাবনার কথা বললাম, সে কটি রাশি 15 দিন পর্যন্ত কিন্তু কোনো রকম লটারি কাটবেন না, তাহলে কিন্তু আপনার লটারি লাগার চান্স শূন্য হয়ে যাবে। आफ्टर 15 डेज अपनारा लटरि काटते पारेन। तो भिडियोटी केमन लागलो अवश्यई जानान। यदि भिडियोटी भालो लागे एखोनी एकटी लाइक करे दिन, शेयर करे दिन एबं एखोनो पर्यन्त सबस्क्राइब ना करे थाकले सबस्क्राइब करे फेलुन। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।